তো অনেক দূর থেকে এসছে যেন নাহি ভেদাভেদ ত্রি জগতে দুই জানি গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ উল্টো রথ, ঘড়ির কাঁটা এখন সকাল 8টা। আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছি, চারদিকে বৃষ্টি হচ্ছে, রাত থেকেই মেঘ ডাকছে। তো এরই মধ্যে আজকে গত ব্লগেই বলেছিলাম, আজকে বাড়িতে নারায়ণ পুজো আছে, সঙ্গে হোমযজ্ঞ আছে, যেহেতু দোদোলের এক মাস পূর্ণ হয়ে গেছে। তো আজকের ব্লগেও অনেক কিছু পুজো রিলেটেড থাকবে, এই কারণে অন্য কিছু আর শেয়ার করব না, দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখুন। আমি আপনাদের দেখাবো কেন আজকে পুজো হচ্ছে আমাদের বাড়িতে। কি গো, রেডি? হ্যাঁ রেডি। গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে বাড়িতে পুজো আছে, তো সেই সব যোগার জানতেই চলছে। আমি ওখানে এখন ঢুকবো না, মা দুই মা বাবা সবাই করবে ব্যবস্থা, এই আর কি, আমি দুটোকে সামলাই। এখন একটু চললাম বাজারে, টুকটাক ফাইনাল কিছু জিনিস আনতে হবে, দই মিষ্টি ফুল মালা এসব আনতে হবে, তো এগুলো নিয়ে চলে আসি। তারপরে সুব্রততা আসবে, 10টা সাড়ে 10টা নয় পুজো শুরু হবে। স্নান টান করে দেখুন, পাঞ্জাবি ফাঞ্জাবি পরে রেডি। এখন পুজোর জোগাড় অনেকক্ষণ ধরেই চলছে, আমি আর কিছু দেখাতে পারিনি, কারণ বাজারে গেলাম, বাজার থেকে এলাম, অনেক কিছু গোছাতে ছিল, সেরকম কিছু ভিডিও করতে পারিনি। তবে পুজোর জোগাড় প্রায় কমপ্লিট হয়ে চলেছে, দেখাবো, এবং তার সাথে গুয়াও চলে এসছে। অনেকে এখানে পুজোর জোগাড়ে সবাই ব্যস্ত, তো চলুন দেখি। গোগলও রেডি হয়ে গেছে, দেখেন তুমি রেডি? এ তোমার নতুন ড্রেসটা দেখাও। ও, এটা কি স্পাইডারম্যান নাকি? স্পাইডারম্যান? ওরে বাপ রে বাপ, ওদিকে মা চা খাচ্ছে, বাবাই একদম উঠে পড়ে লেগেছে সব যোগাযন্ত্র করার জন্য, বাবাই সব পারে। এদিকে দোদল ঘুমাচ্ছে পাপার কোলে, এখন দেখাচ্ছি না, পরে দেখাবো। এখানে মোটামুটি সব রেডি, আরও কিছু জিনিস রেডি করার বাকি, তাহলেই হয়ে যাবে। এখানে বাবা চা খাচ্ছেন, সেকেন্ড রাউন্ড প্রচুর খাটাখাটনি চলছে। ওদিকে ভুয়া এসেই রান্নাঘরে ঢুকে গেছে, রান্নার কাজে নীলিমাদিকে হেল্প করছে, ওদিকে নীলিমাদিও কাজ করছে, কাটাকাটি করছে। আর এখানে তুমি কি করছো? ও, দোদলকে স্নান করাবে, তাই তো? আস্তে করে একটু হালকা করে আজকে গরম জলে স্পঞ্জ করিয়ে দাও। এখন বড় হয়ে গেছে, এখন ভাইয়ের জন্য পুজো হচ্ছে, তাই তো বাবা? একটা সময় গোগলের জন্য পুজো হয়েছে, এই সুব্রতদাই করেছে, এখন গোগলের ভাই দোদলের জন্য হচ্ছে, তাই তো?
যেখানে বড় মা এসছে, বড় মা বাবা মা সব বসে আছে। সুব্রত অনেক দূর থেকে এসছে, অনেক দুর্যোগ সামলে আমাদের বাড়িতে পুজো করে। আবার পাড়ায় আজকে খুঁটি পুজো আছে দুর্গাপুজোর, সেইটা করবে। দোদল চলে এসছে আজকে ওর উদ্দেশ্যে পুজো, ও পুরো রেডি হয়ে চলে এসছে। এদিকে শুক্রবার এখনো প্রিপারেশন চলছে পুজোর, ঘট কেরিকাটি এগুলো রেডি হচ্ছে। বিষ্ণবে নারায়ণায় নমঃ এতত্ সম্প্রদানায় ওং হ্রিং হ্রিং ভগবতে সুসূর্যায় নিবেদয়ামি ওং বঙ্গে তস্মৈ দীপায় নমঃ এতদধিপতয়ে বিষ্ণবে নারায়ণায় নমঃ এতত সম্প্রদানায় ওং হ্রিং হ্রিং ভগবতে সুসূর্যায় দেহি দিশোজ্জ্বলিম বিদ্যাবন্তং যশোসন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি ইয়শোর্দেহি দিশোজ্জ্বলিম ওং তং স্বাহা ত্বং সদা ত্বং হি বসৎকার সরনিহিতা স্থিতি পালনিম তথা সংগৃহীতি রূপান্তে মোহতো জগন্ময়ে মহাবিদ্ধ মহামায়া মহামেদ মহাস্থিতি প্রকীতি সর্বস্ব গুণত্রয় বিভাবিনি তালরাত্রি মহারাত্রি মুহুরাত্রিশ দারুণা সুম্মা সুম্মতিরাশেষম সুম্মেব স্তুতি সুন্দরী পরাপরণং পরমা তমেব তং পরমেশ্বরীম ওং গং ওং গোগল আর মামনি, মামনি খাওয়া হয়ে গেছে, বড়মার খাওয়া হয়ে গেছে, গোগলের মামনি আমার বড়মা আর এখন গোগলা বাবা খাচ্ছে, তাই তো? একা হাতে রুটি খাচ্ছে গোগলা, দারুণ। বুয়া রান্না বান্না কদ্দূর বুয়া? আচ্ছা বাহ। নমো মাধব 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 হৃদি
সরন্তিহ সাধব সদ্বি সদ্বকার্যে সুমাধব নম অপবিত্র পবিত্র বা সত্ত্বাবস্থান গত হিবা জশ্বরে কুণ্ডলিকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব নিধি সরন্তিহ সাধব সর্বে সর্বকার্যে সুমাধব নম মাধব নম মাধব নম মাধব নম শুচি নম শুচি নম শুচি। আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে, এখন সুব্রততা যজ্ঞের কুণ্ড প্রস্তুত করছে, এখন হোম যজ্ঞ হবে, তারপরে আরও কিছু পুজো আচ্ছা বা নিয়ম অনুষ্ঠান আছে, সেগুলো করব। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তোমার মতোই তোমার মতো ঠাকুর মশাই তো আর খাতা পায় না, ওই জন্য বালির উপর আছে ঠাকুর মশাই। সুব্রতা তো এটাই আগেও করে দিদিভাই। বড় মা কোথায় গো? বড় মা আমি বললাম আরে মিমির বিয়ে দিয়েছিল, সে আর বোঝাতে পারছে না কে বেশ কালকে কে। কালকেই তো তোমায় বললাম বলছে বুঝতে পারছি না। ওম সর্বসমৃদ্ধিদাতায় স্বাহা, ওম হিং হিং ভগবতি সূর্যায় স্বাহা, ওম হিং ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, ওম হিং দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, ওম ত্রিঙ্কালিকায় বিদ্মহে সহান্নবাসিনি ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ স্বাহা, ওম ত্রিঙ্কালিকায় বিদ্মহে সহান্নবাসিনি ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ স্বাহা, ওম হিমবশ্যস্য কৃষ্ণবশ্য ধীমহি ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ স্বাহা। উপরে দিয়ে দাও একবার এই যে একটা দেবী করে এই একটা
দিদি ভাই শাশ্বতী সবাই মিলে করলো, আজকে আমাদের পুজো শেষ। এবারে আমরা প্রসাদ খাবো। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখানে দিদি ভাই চিনি মাখছে, এখানে মা প্রসাদ গুলো বসে দিচ্ছে, এখানে শাশ্বতী আর বাবা নারকেল কোড়াচ্ছে, চাল মাখবে। তো ভালো মতোই পুজো শেষ হলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপরে আবার পাড়ায় উল্টো রথের ছুটি পুজো আছে, পরের এপিসোড বা পরের ব্লগে সেটাও দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন।